যে বিএনপির নেতাদের যাদেরকে যে 30,000 বিরোধী নেতাকর্মীদেরকে জেলে নিয়েছেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, প্রলোভন দেখিয়েছেন, তারপরে এই যে কিংস পার্টি বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যাখ্যাত অসুস্থ ব্যক্তিদের নিয়ে কিংস পার্টি করে একটা পার্টিসিপেটরি ইলেকশন দেখানোর জন্য যে পয়সা খরচ করেছে, সালমানে প্রমাণ দিয়েছে 500 কোটি, এস আলম দিয়েছে 700 কোটি, দুই ব্যবসায়ী দিয়েছে 1200 কোটি, এই রকমের ডাকাত মাফিয়া লুটেরা আরো শিল্প গোষ্ঠী আছে যারা এই ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রেখে এই লুটপাটের সাম্রাজ্যকে বহাল রাখার জন্য তারা সরকারের পেছনে ইনভেস্ট করেছে। তো এত আয়োজন করেও তারা নিজেদের লক্ষ্যেই তারা ভোট কেন্দ্রে নিতে পারে নাই, সেদিক থেকে আমাদের এটা বিজয় যে হ্যাঁ মাঠের আন্দোলনে সরকারকে বাধ্য করার কৌশলে আমরা পিছিয়ে গেছি কিছুটা, কৌশল ভুল হয়েছে, সঠিক কৌশল দিয়ে আবার ধরবো, ছাড়ছি না আমরা, ছাড়লে তো নির্বাচনের পরেই থেমে যেতাম, নির্বাচনের পরের দিন থেকেই তো শুরু করেছি প্রেস ক্লাবের সামনে এই ভুয়া নির্বাচনের প্রতিবাদে। তারা যে বলেছে যে ওবায়দুল কাদের সাহেব যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ইঙ্গিত করে যে শোক মিছিল করছে, শোক মিছিলে আমরা তোমাদেরকে ঘৃণা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এই কালো কাপড় মুখে বেঁধে কালো পতাকা মিছিলের মাধ্যমে। প্রেস ক্লাব পরের দিন দাঁড়িয়েছিলাম, 7-8 ন্যাশনাল পত্রপত্রিকা এসেছিল সেই জায়গা থেকে। তারাই যে দামি নির্বাচনের দামি সংসদ অধিবেশন ডেকেছে আগামী 30 তারিখ, বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছি বিকাল 3:30 এই পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিল হবে, ওদের প্রতি ধিক্কার জানিয়ে যে ওই সংসদ পবিত্র সংসদ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বসবে, কোনো ভিনদেশী তাবেদার শক্তি, দেশের সম্পদ লুটেরা শক্তি, ভোট ডাকাত জনবিচ্ছিন্ন কোন তথাকথিত রাজনৈতিক দল রাজনীতিবিদ ওই সংসদে বসবে না। তার প্রতিবাদ স্বরূপ এখন মঈন স্যারও যেটা বলে থাকেন, আমরা কিছু জনগণ নিয়ে যাব কালো পতাকা মিছিল নিয়ে সেখানে, এই যে তারা যে একটা লুটেরা গোষ্ঠী তৈরি করেছে টাকা পয়সা পদ পদবি দিয়ে, বাকশাল ছাত্রলীগের সভাপতি বাকশাল ছাত্রলীগের নেতা ছিলেন তাকে বানিয়েছে প্রমোশন দিতে দিতে চিফ জাস্টিস, তাহলে বিচার বিভাগের কি অবস্থা? এটা দ্বারা প্রমাণিত হয় না, চিফ জাস্টিস যদি হয় বাকশাল ছাত্রলীগের নেতা, তার বৈশিষ্ট্য কি, ক্যারেক্টার কি? মামলা হবে হোক, অলরেডি 15 তারিখ ব্যাখ্যা আছে আদালত অবমাননার, ওসি কোনো চুরি করে নেই তো, ডাকাতি করে নেই, মার্ডার করে নেই, দেশের টাকা পাচার করে নেই, মানুষের অধিকার কেড়ে নেই নেই, ভোটের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলছি, সেইটা যদি অপরাধ হয় এই জালিমের কারাগারে যদি খালেদা জিয়ার মতো মির্জা ফখরুলদের মতো আমাদেরকেও যেতে হয় যাব, কিন্তু এর সাথে কোনো আপোষ করব না। এটা আমাদের অস্তিত্বের লক্ষ্যের লড়াই, যেটা ম্যাডাম বলেছে এটা আমাদের পরিচয়ের লড়াই। আজকে স্টাডি করেন সবাই, পাঠ্যপুস্তক সব বই পড়েন, দেখেন আমি একটা উদাহরণ দেব, শরীফ শরীফা গল্প নিয়ে খুব আলোচনা হয়েছে না, এর চেয়ে ভয়াবহ বিভিন্ন ক্লাসের বইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা এক্সাম্পল বলছি, মাদ্রাসা ছাত্রদের প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ে ইউজুয়ালি যেটা নিয়ম, জেনারেল ছাত্ররা এক ধরনের পোশাক পরে, মাদ্রাসার ছাত্ররা আরেক ধরনের পোশাক পরে, মাদ্রাসার ছাত্ররা পায়জামা পাঞ্জাবি টুপি পরে, মেয়েরা হিজাব পরে। এখন আপনি হিজাব পরবেন কি পরবেন না সেটা ইওর রাইটস, আমার কিছু করার নাই, কিন্তু মাদ্রাসার ছাত্ররা পরে, আগে প্রথম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের প্রথম জায়গায় সেই ছবিটা ছিল, সেই ছবিটা সরিয়ে সেখানে এই যে নতুন স্কুলের ড্রেস সেটা দিয়েছে, অর্থাৎ মাদ্রাসার তাদের ইসলামিক কালচারটাকে পোশাক আগ্রাসন বা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে ওখানে তুলে দিয়েছে। তারপরে মাদ্রাসার ছাত্রদের অ্যাড্রেসিং কী থাকে, আমরা একজন মুসলমান হিসেবে তো আমরা সালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সেও আমাকে সেম উত্তর দেয়। সেখানে ইংরেজিতে লেখা ছিল যে আপনার আসসালামু আলাইকুম, আই অ্যাম তার নাম ধরেন, আই অ্যাম সামি, হোয়াটস ইউর নেম, সেখানে আসসালামু আলাইকুম শব্দ নাই, শুধু আই অ্যাম অমুক। তো দ্যাটস দ্য কালচারাল আগ্রাসন। এইভাবে আজকে এই ভারতীয় দালালদেরকে দিয়ে শিক্ষা সংস্কৃতি প্রশাসন সমস্ত জায়গায় আগ্রাসন চালাচ্ছে, অনেকে জানে অনেকে বলে না, অনেকে বলছে। আরেকটু উদাহরণ দিই, সামরিক বাহিনীর ট্রেনিংয়ে তাদেরকে ম্যাপ দেখানো হয় লক্ষ্যবস্তু, ওইটা আমাদের শত্রুপক্ষ, ভারতকে সবসময় দেখানো হয় উল্প ল্যান্ড হিসেবে, নেকড়েদের ভূমি মানে আমাদের শত্রুপক্ষ, আর মিয়ানমারকে দেখানো হয় গ্রে ল্যান্ড হিসেবে, দ্যাট মিনস তারা
কম, ভারতের তুলনায় আমাদের জন্য ঝুঁকি কম। তাদের সেই জন্য ট্রেনিং থাকে যে ভারত যদি এখান থেকে অ্যাটাক করে আমাদের বাহিনী কোথা দিয়ে অ্যাটাক করবে, কাউন্টার অ্যাটাক, যেটা কয়েকটি ঘটনা সীমান্তে ঘটেছিল। এটা আমাদের সিকিউরিটির জন্য প্রত্যেকটা দেশের এই পলিসি থাকে। এখন আর উল প্ল্যান, গ্রে ল্যান্ড এগুলো ব্যবহার হয় না। এখন আর সামরিক বাহিনীর বন্দুকের নিশানায় কোনো শত্রু নাই, সবাই বন্ধু। তাহলে সামরিক বাহিনী বাদ দিয়ে দেন, দরকার নাই। সামরিক বাহিনীর পিছিয়ে কেন আমরা এত টাকা পয়সা খরচ করবো? আমাদের চকিদার ভালো, ওই বিজেপি ভালো, লাঠি দেবে, লাঠি খাবে, গুলি দেবে, গুলি খাবে। তারপর আমাদের মন্ত্রীদেরকে যখন এখানে সাংবাদিকরা জিজ্ঞেস করবে, তখন বলবে এটা বিচ্ছিন্ন ঘটনা। মরুক বেটা বিজেপি মরুক, মন্ত্রীরা তো পদে বহাল আছে, এমপি তো আছে, শেখ হাসিনা তো সরকার আছে, মরুক বিজেপি, তাতে আমাদের কি? পুলিশ বিএনপির সমাবেশে পত্র পত্রিকা চালানো হয়, তারা পুলিশ মেরেছে, একজন পুলিশ মেরেছে বিএনপির। যে এই গত 15 বছরে বিচার বহির্ভূত হত্যার নামে 3,500 নেতাকর্মীকে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে লক্ষ্মীপুর আপনার চিরাঙ্গের মতো জায়গায় গুলি চালিয়েছে, ছাত্র দলের নেতাদেরকে বাসা থেকে তুলে নিয়ে থানার ওসি পায়ে গুলি করেছে, সেগুলোর হাইউতস্টে টকশোতে আলোচনা নেই, সেগুলো নিয়ে কেউ লিখছে না, বলছে না। তারা এক পাখি একটা ঢোল পিটাচ্ছে, আর এগুলো শুনতে শুনতে ওই যে বলছি কেউ হাল ছেড়ে দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছে যাদের নৈতিকতায় ঘাটতি আছে, তারা দালাল, চাটুকার, চরিত্র নাই। যেটা সিরাজুল ভাই বলেছেন, বাংলাদেশের লিডিং পত্রিকার সম্পাদক তিনি এডিটোরিয়াল লিখছেন, শেখ হাসিনা লৌহ মানবী হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে। তার মানে তিনি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন, এই পার্লামেন্টকে মেনে নিয়েছেন। আরেক পত্রিকা আলোচনা করছে যে নতুন সরকারের চ্যালেঞ্জ, মানে সরকার মেনে নিয়ে তারা চ্যালেঞ্জ, করাপশন, সুশাসন, মানবাধিকার, কি গাধার রাজ্যে আমরা বাস করি। যে একটা গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার না থাকে, সেখানে কিসের মানবাধিকার থাকবে, কিসের আদালতের স্বাধীনতা থাকবে, কিসের সংবাদপত্রের স্বাধীনতা থাকবে? আর যদি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার না থাকে, তাহলে কিসের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে? এটা খুবই অ্যালার্মিং বিষয়। যারা শিক্ষিত মানুষ একটু ভাবেন, সচেতন মানুষ একটু ভাবেন। আমাদের একটা অ্যাডভান্টেজ এখন যে এই হল থেকে বক্তব্য দিচ্ছি, কোটি কোটি মানুষের কাছে সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে চলে যাচ্ছে। সো দ্যাটস আওয়ার কানেক্টিভিটি। সো এই কানেক্টিভিটিকে কাজে লাগিয়ে আমাদের এই যে 95% মানুষ যারা নির্বাচন বর্জন করেছে, তাদেরকে কিভাবে ধারাবাহিক আন্দোলনকে যুক্ত করা যায়, সেই প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আন্দোলনের বিকল্প কিছু নাই। আমি সকালের প্রোগ্রামে বলেছিলাম, এখনো বলছি, যে একটা সিটিং চিফ জাস্টিসকে যেমন কুকুর তেমন মুগুর মেরেছেন, এই কথা বলেছিলেন এই ঢাকার নব্য বাচলে রাজপুত্র বলবেন না, যুবরাজ বলবেন, ঢাকা দক্ষিণের মেয়র, শেখ পরিবারের ঐতিহ্যবাহী সন্তান তাপস সাহেব বলছিলেন যে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম যেমন কুকুর তেমন মুগুর মেরে, সুশীলদেরকে বঙ্গোপসাগরে ফেলাবো বস্তা ভরে। বাংলাদেশের আদালতের মুরদ হয় না তাপসকে ডেকে সেই বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার জন্য। বিপিনুর দুর্বল মানুষ, তারে ডাইকে আদালতে ব্যাখ্যা চায়, তাপসের হ্যাডাম আদালতের হয় না। রিয়েলিটি এখন হয়, এই জন্য যদি আরো 3 বার আদালতের ডাকে ডাকুক, এই আদালতে এই বিচার ব্যবস্থার উপরে জনগণের আস্থা নাই। দ্যাটস রিয়েলিটি। আস্থা থাকলে আজকে যখন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে বিএনপিকে ভাই অফার দিয়েছিলাম এক রাতে সব মুক্ত করে দেব, নির্বাচনে আসো, আর এই 25,000 নেতা কর্মীকে যদি আমি গ্রেপ্তার করে জেলে না ভরতাম, রাস্তায় হরতাল চলতো, অবরোধ চলতো, নির্বাচন করতে পারতাম না। তার মানে তারা বিরোধীদের হাতে শেকল পরিয়ে, হাত করা পরিয়ে তারা আজকে পয়সা চিক উল্লাস করছে যে তারা বিজয়ী হয়েছে, বীর পুরুষ এক একজন। এবং চিফ জাস্টিসের বাসায় হামলা হয়েছে, নাটক সাজিয়েছে মির্জা ফখরুলের মতো সিনিয়র রাজনীতিবিদ, সজ্জন রাজনীতিবিদ, গোটা আওয়ামী লীগ খুঁজতে একটাও পাওয়া যাবে না, এরকম পার্সোনালিটি সম্পন্ন অনেস্ট মানুষ, ডিসেন্ট মানুষ পাওয়া যাবে না, তাকে মুক্তি দিচ্ছে না। আর নারী কেলেঙ্কারি করে সুবিধা নিয়ে সংসদে নৌকায় উঠেছেন ধানের শীষ থেকে নব্য রাজাকার, ওরা মুক্তিযোদ্ধা না। সেই নব্য রাজাকারদেরকে আপনারা চেনেন, সেই নব্য রাজাকাররা ওই একই মামলার আসামি হয়ে জামিন পায়। মির্জা ফখরুল, আমির খসরু, মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, তারা জামিন পায় না। এখানে লিঙ্কন সাহেব সাজার খেটে হয়েছে, বিএনপির প্রায় 2,000 নেতাকর্মীর বিরুদ্ধে সাজা দিয়েছে, এরকম আরও বোধ হয় কিছু ধারাবাহিকভাবে দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইয়েস, আমরা যে এখন যে সংগ্রামটা করছি,
জান্নাতে আমাদের পরিণতি কি হয়। আমাদের অগ্রসর বলেন ইলিয়াস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুকর ছাত্র নেতা, টিপাই বিমুখ বাদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করে যখন আন্দোলন করেছিলেন এইখান থেকে সরাসরি তুলে নিয়ে গেছে। বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছিল, রোয়া ডিজিএফআই এনএসআই যৌথভাবে ইন্ট্রোগেট করেছে, রোয়াও সেখানে ছিল। আমার দেশের একটা পার্টি যারা পাওয়ার পার্টি ছিল, নির্বাচন হলে পাঁচ বছর পর ক্ষমতার পরিবর্তন হলে তারা পাওয়ারে আসে, তার সর্বোচ্চ নীতিনির্ধারণ ফোরাম একজন ব্যক্তি তুলে নিয়ে গেছে। আপনি ভারতের কাছে জবাব চেয়েছেন, আমরা কি চাই না এই জবাব? কিভাবে আমার দেশের নাগরিককে তুমি তোমার দেশে নিয়ে যাও? কিভাবে এরকম একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী জালেম সরকারকে তুমি সমর্থন দেওয়ার বন্ধুত্বের কথা বলো? এটি ঠিক যে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, ইন্দিরা গান্ধীর মতো একটা এনলাইটেড উইমেন সেখানে লিডারশিপের জায়গায় ছিল, এই বিজেপিরই বলেন ধরেন অটল বিহারী বাজপেয়ীর মতো লোক ছিল, মোটামুটি কিছুটা মডারেট ছিল,